স্ক্রিন দেখা যায়? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে সম্ভবত ডানুলেশন শুরু করতে যেয়ে করি নাই, তাই না? জি স্যার। আজকে আমরা এই ক্লাসটা আজকে ক্লাস হলে আশা করি আমাদের কোর্স শেষ হয়ে যাবে। আমরা আজকে গ্রানুলেশন নিয়ে আলোচনা করব। দেখো, গ্রানুলেশন অপারেশন কনসিস্ট অফ ইনক্রিজিং দি ডায়ামিটার অফ দি পার্টিকলস। আমরা কোনো পার্টিকলস এর ডায়ামিটার ইনক্রিজ করব, তার উদ্দেশ্য হলো পার্টিকলস বলতে এখানে পাউডার বোঝানো হচ্ছে, কারণ আমরা সিরামিক পাউডারের ক্ষেত্রে সিরামিক সরি সিরামিক প্রোডাক্ট তৈরি ক্ষেত্রে আমরা প্রথমে ইনিশিয়াল র ম্যাটেরিয়াল হিসাবে সাধারণত পাউডার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমাদের যে পাউডারের ফ্লো প্রপার্টিস এবং মোল্ডের ফিলিং এর জন্য আমাদের যে ডায়ামিটারটা প্রয়োজন সেটার জন্য যদি আমরা ইনক্রিজ করতে চাই, সে প্রসেসটা আমরা বলতে পারি গ্রানুলেশন। কি কি ধরনের গ্রানুলেশন প্রসেস আমরা ব্যবহার করি সেগুলোকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে পেতে পারি গ্রানুলেশন বাই প্রেসিং অথবা মিলিং অফ পাউডার অর এক্সট্রুশন অফ গ্রানিউলস বাই এজিটেশন অর ইভাপোরেশন অফ এ সাসপেনশন, এবং এটা হতে পারে বাই ড্রাইং অফ এ সাসপেনশন, ফ্রিজ ড্রাইং অর স্প্রে ড্রাই। তাহলে আমরা এখন তিন মোটা দাগে ভাগ করলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, বাই প্রেসিং, বাই ইভাপোরেশন এবং বাই ড্রাই। এটা আমরা নিয়েছি সিরামিক ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটেরিয়ালস প্রসেস প্রপার্টিজ এন্ড অ্যাপ্লিকেশনস, এই বইটা সম্ভবত তোমাদের কাছে আছে। আমি এই বই থেকে পড়াচ্ছি তোমাদেরকে এই অংশটুকু। এখন বলা হচ্ছে গ্রানুলস মাস্ট হ্যাভ টু কন্ট্রাডিক্টরি প্রপার্টিজ, দুটা প্রপার্টিজ আছে যেটা কন্ট্রাডিক্টরি, একটা অপরটা বিপক্ষে যায়। প্রথমটা বলা হচ্ছে they must be resistant enough to enable their handling and their transport. কিন্তু অপরপক্ষে they must be soft enough to be deformed easily under the action of pressing. আমরা যখন প্রেস করব তখন তারা যেন আমাদের ডিজায়ার্ড ফরম্যাটে যেতে পারে, এই কারণে তাদেরকে মাস্ট অবশ্যই সফট হতে হবে, যথেষ্ট পরিমাণে সফট হতে হবে যতটুকু আমাদের প্রয়োজন, কিন্তু অপর পক্ষে সেগুলোকে আবার স্ট্রং হতে হবে যেন আমাদেরকে হ্যান্ডলিং করতে পারি এবং সেগুলো ট্রান্সপোর্টের জন্য যেন আমরা আমাদের যতটুকু স্ট্রেন্থ তাদের মধ্যে থাকে। সুতরাং এই দুটো প্রপার্টিস কন্ট্রাডিক্টরি, এবং এই কন্ট্রাডিক্টরি প্রপার্টিস এর মধ্যে আমাদের কম্প্রোমাইজ করে নিতে হবে যে কোন অংশটুকু আমরা কতটুকু রাখবো, কতটুকু সফট করবো, কতটুকু হার্ড থাকবে, এটা আমাদেরকে নির্দিষ্ট করে নিতে হবে। এটা শুধুমাত্র আমাদের সিন্টারিং যখন করবো আমরা প্রোডাক্টের সেই সময়ের সুবিধার জন্য না, এটা সেই শুধুমাত্র সেই সময়ের জন্য তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র এই এই সুবিধাটুকুর জন্য না, আরো সুবিধা আরো কিছু প্রপার্টিজ আছে। যেমন আমাদের যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্টের ফাইনাল প্রপার্টিজ কেমন হবে সেটা খুব কম্প্রোমাইজ করে নিতে হবে। সরি আমি একটু কথা বলে
हेलो हेलो तुम्हारा सुनता चमक है जी सर এটা বলা হচ্ছে যে সাসে কম্প্রোমাইজ ক্যান বি অ্যাচিভড অনলি বাই ইউজিং অর্গানিক অ্যাডিটিভস এটাকে আমরা অর্জন করতে পারি অর্গানিক যেহেতু এই প্রপার্টিটা কন্ট্রাডিক্টরি তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে চাইলে এটা যদি অ্যাডিশনাল ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এটা পেতে পারি যেগুলো বাইন্ডার্স বা প্লাস্টিক সাজার নামে দেখা যেতে পারে আমরা প্রথমে যখন বলতেছিলাম ক্লাসিফিকেশন সেখানে তিনটা ক্লাসিফাই ছিল আমাদের তার মধ্যে লাস্ট ওয়ান ছিল স্প্রে ড্রাইং তোমাদের কি ফার্স্ট স্লাইডের কথা মনে আছে প্রথম স্লাইডে বলছিলাম তিনটা প্রসেসের কথা বলছিলাম গ্রানুলেশনের শুনতে পাচ্ছ আমাকে জি স্যার মনে আছে যে প্রথম স্লাইডে বললাম তিনটা জি স্যার স্প্রে ড্রাইং ছিল আর দুই তিনটা ছিল আরো দুটো ছিল মোট তিনটা লাস্ট ওয়ান ছিল স্প্রে ড্রাইং আমরা এখন স্প্রে ড্রাইং নিয়ে আলোচনা করব এই প্রসেসটা নিয়ে এখানে কোন কোন ক্ষেত্রে পাওয়া যেতে পারে ব্যবহার করা যেতে পারে সেখানে দুলেন বলা আছে যে কন্ট্রোল ডেন্সিটি গ্রেন সাইজ গুড ফ্লো এন্ড কম্পাকশন কম্পল যেটা পাওয়া যেতে পারে এইটাকে আমরা সাসপেনশন তৈরি করে নিয়ে সেটাকে ড্রপলেট আকারে যদি আমরা ফেলি ইন এ হট এয়ার সেক্ষেত্রে আমরা এই স্প্রে ড্রাইং এর মাধ্যমে আমাদের ডিজায়ার্ড পার্টিকলস তৈরি করতে পারি এবং সেটা বলা হচ্ছে উইথ রিলেটিভ স্মুথ এক্সটার্নাল সারফেস যে পার্টিকলস তৈরি হবে তার সারফেসটা অপেক্ষাকৃত স্মুথ হবে স্প্রেডিং এর সুবিধাটা কি বলা হচ্ছে স্প্রে ড্রাইং কন্টিনিউয়াস প্রসেস মানে এটা আমাদের চলতে থাকবে আমাদের ব্যাচ আকারে করলে আমাদেরকে থেমে থাকতে হয় প্রোডাক্ট আসবে তারপর আবার নতুন করে শুরু করতে হবে কন্টিনিউয়াস প্রসেসে সেটা আমাদের নেই এটা ইকোনমিক্যাল এটা আমাদের অল্প খরচে হবে এবং রিপ্রোডিউসিবল প্রসেস এটা আমরা বারবার করতে পারি এখানে দেখো স্প্রে ড্রাইং এর মাধ্যমে যে গ্রানুল তৈরি করা হয়েছে তার একটা মাইক্রোগ্রাফ এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকলস গুলো যে পাউডার গুলো তৈরি হয়েছে সেগুলো স্মুথ সারফেস ভালো এবং তার পার্টিকলস গুলো ডায়ামিটার দেখো কাছাকাছি আছে রেঞ্জে সুতরাং ভেরিয়েশনটা কম যখন আমরা পার্টিকলস তৈরি করতে যাব তখন যে সাসপেনশনটা ফ্লো হবে সাসপেনশন যদি আমরা হট এয়ার দিই এইটা হট এয়ারে ফ্লো নির্ধারণ করবে যে ড্রাইং ড্রপলেটসটা ড্রপলেটসের পরিমাণটা কেমন হবে ড্রপলেটের সাইজ কেমন হবে এবং এইটা আমাদের কন্ট্রোল করবে প্রপার্টিসকে এখানে দুইটা প্রসেসে বলা কথা বলা আছে কো কারেন্ট এবং কাউন্টার কারেন্ট কনফিগারেশন আমরা যদি ফিগারটা দেখতে পাই তাহলে হয়তো বুঝতে পারবো যে কো কারেন্ট বা কাউন্টার কারেন্ট কাকে বলতেছে আর এখানে তারপরে মিক্সড ফ্লো কনফিগারেশন হতে পারে যে স্প্রে টাইমে যে বাইন্ডার ব্যবহার করা হয়
সেগুলো জেনারেলি ওয়াটার সলিউবল, এবং সিরামিক পার্টিকলস এর উপরে এটা অ্যাট্রাপ হয় না সাধারণত, এবং সলভেন্টের সাথে এটা ড্রাই হয়ে যায় ইন দি স্প্রে টায়ার। এখানে কিছু প্রসেসের বর্ণনা করা আছে, তোমরা যদি চাও তাহলে এইগুলো বর্ণনা করতে পারো, যদি তোমাদের পরীক্ষায় যে নাম্বার দেওয়া থাকবে সেটার সাথে যদি তোমাদের সময়ের সামঞ্জস্য হয় তাহলে বর্ণনা করবা বেশি করে, আর যদি দেখো যে সময় কম সেক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে ফিগারটা দিয়ে দিবা তোমরা, মূলত ফিগারটা দিয়ে তোমরা বর্ণনা করার চেষ্টা করবা। এখানে দেখো দুইটা ফিগার দেওয়া আছে, এফ এ তে দেওয়া আছে কোকারেন্ট এবং বি তে দেওয়া আছে মিক্সড ফ্লোতে। ফিটিং সাসপেনশন এবং হট এয়ার যখন একই পাশ থেকে দেওয়া হচ্ছে এটাকে আমরা বলতেছি কোকারেন্ট, আর ফিটিং সাসপেনশন এবং হট এয়ার আলাদা দিক থেকে দেওয়া হচ্ছে দেখো, এবং গার্নুস পাচ্ছি আমরা আর এক পাশ থেকে, এইটা হচ্ছে মিক্সড ফ্লো। তোমরা কি ফিগারটা নোট করে নিতে পেরেছ? আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, আমাদের কোর্স শেষ হয়ে গেল আজকে। তোমাদের যদি এই কোর্স সম্পর্কে কিছু বলার থাকে তাহলে আমাকে বলো আজকে। স্যার কোন টপিক থেকে মানে কয় সেট করে প্রশ্ন হবে বা কিভাবে হবে ওইটা যদি একটু বলতেন, মানে অনেক বড় তোমাদের সিলেবাসটা একটু দেখে নিতে হলাম। জি স্যার, সিলেবাসটা হাতে কাছে থাকার কথা। টু 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 ওয়ান তোমাদের কোর্স নাম্বার, তাই না? টু 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 ওয়ান পার্টিকল মেকানিক্স অ্যান্ড জিওলজি। এখানে দুইটা পার্ট দেখতেছি আমি, আমি তোমাদের পড়াইছি পার্টিকল মেকানিক্স অ্যান্ড রিওলজি, পার্টিকল প্যাকিং ক্যারেক্টারিস্টিক্স, রিওলজিক্যাল বিহেভিয়ার অফ স্লারিস অ্যান্ড পেস্ট আর বেনিফিসিয়েশন প্রসেস। এখানে গ্রানুলেশন পর্যন্ত আমি পড়াইছি, আর একটা পার্টে পড়াইছে মনে হয় তোমাদের আরেকজন শিক্ষক, কে পড়াইছে তোমাদের এটা? মিন্টু স্যার। আচ্ছা, ফর্মিং প্রসেস থেকে পড়াইছে তাই না? তাহলে এখানে দেখো আমার অংশ থেকে হবে পার্ট এ, গ্রানুলেশন পর্যন্ত পার্ট এ। তাহলে তোমাদের পার্টিকল প্যাকিং ক্যারেক্টারিস্টিক্স এবং রিওলজিক্যাল বিহেভিয়ার এখান থেকে হবে দুই সেট, পার্টিকল প্যাকিং থেকে একটা, আর যদি কোন অংশ কম মনে হয় আরেক অংশ থেকে তুলে নেওয়া যেতে পারে। বেনিফিসিয়েশন প্রসেস এখান থেকে হবে, বেনিফিসিয়েশন প্রসেস কম্বিনেশন ব্যাচিং এন্ড মিক্সিং এবং গ্রানুলেশন, এখান থেকে হবে এক সেট। আমি তোমাকে বলে দিই, পার্টিকল প্যাকিং থেকে হবে একটা, রিওলজিক্যাল বিহেভিয়ার থেকে হবে একটা, আর বেনিফিসিয়েশন থেকে হবে একটা, তিনটা হইলো। আর রিওলজিক্যাল বিহেভিয়ার এবং বেনিফিসিয়েশন এই দুটা মিলে একটা হতে পারে, তাহলে চারটা সেট প্রশ্ন হবে এখান থেকে। তোমাদের প্রশ্ন হয় আট সেট তাই না? জি স্যার। জি স্যার, তাহলে পার্ট এতে হবে চারটা সেট, চারটা সেটে দেখো তিনটা চ্যাপ্টার আছে বড় বড়, পার্টিকল প্যাকিং, রিওলজিক্যাল বিহেভিয়ার এবং বেনিফিসিয়েশন, তিনটা থেকে হবে তিন সেট পাবাই, এবং তার সঙ্গে আর একটা সেট হবে, সবগুলো মিলে একটা সেট হতে পারে, চার সেট প্রশ্ন পাবা। জি স্যার। আর পার্ট বি তো আলাদা অংশ, সেখানে নিজে হবে চাইবেন সেভাবে হবে,
তারপরেও তোমাদের কিছু প্রশ্ন অনেক সময় চেঞ্জ হয়ে যায়, একই রকম থাকবে এটা বলা যাচ্ছে না, তারপরে এটা একটা গাইডলাইন আর কি, এরকম হতে পারে সম্ভাবনা। তোমরা বিষয়টা বুঝতে পারছো কি? স্যার হ্যাঁ বলো স্যার, আমাদের স্যার একটা সিটি নেওয়া হয়েছিল স্যার, আরেকটা সিটি বাকি আছে স্যার। তো স্যার আপনি বলছিলেন স্যার ওই আরেকটা সিটির বদলে স্যার অ্যাসাইনমেন্ট দিবেন স্যার, ওইটা স্যার দেওয়া হয়েছে। বদলে আমি অ্যাসাইনমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে তোমরা কমিউনিকেশনের উপরে মনে হয় কোনো সিটি নেওয়া হয়নি তাই না? তোমরা অ্যাসাইনমেন্ট দেবা, প্রথম প্রথম 20 জন দিবা হলো কমিশনের উপরে। আচ্ছা আমি তোমাদের ভাগ করে দিই স্যার, শুনতে পাইনি স্যার, প্রথম 20। আচ্ছা তোমাদেরকে আমি ইয়ে করে দিই যে তোমরা অ্যাসাইনমেন্ট দেবা, এটা হবে তোমরা কমিশন বেনিফিসিয়েশন প্রসেস যেটা আছে, এই বেনিফিসিয়েশন প্রসেসের মধ্যে কমিশন ব্যাচিং মিক্সিং এন্ড গ্রানুলেশন আছে। তোমাদের এখানে কয়টা প্রসেস পাইছি, তারপরে আজকে পড়লাম স্প্রে ড্রাই, এখান থেকে তোমরা প্রথম থেকে যে বেনিফিসিয়েশন থেকে গ্যানুলেশন পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি আমি, এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে যে কোনোটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে পারো। সেইটা কি 60 জনের জন্যই স্যার? 60 জনের জন্য তোমরা তোমাদের পছন্দ মতো দিবা, অ্যাসাইনমেন্টটা হবে বেনিফিসিয়েশন প্রসেস এর উপরে, কিন্তু বেনিফিসিয়েশন প্রসেস তোমরা পুরোটা অ্যাসাইনমেন্ট দিতে পারবে না, দিতে পারবে কি সম্ভব না, এটা ওরা বড় হয়ে যাবে, আমার পক্ষে দেখা সম্ভব হবে না। কিন্তু যদি সবাইকে বলি একটাই দাও, সেখানে আরেকটা প্রবলেম হবে যে তোমার সবাই একই জিনিস হতে দেবা, কারণ পড়াচ্ছি তো একই ধরনের জিনিস তাই না? জি স্যার, এই কারণে আমি চাই তোমরা একটু এক একজন এক একটা দাও, এবং এটা তোমরা দিবা হচ্ছে লিখিত আকারে দিবা, লিখিত আকারে বলতে হাতে লিখা না, এমএস ওয়ার্ডে লিখবা। জি স্যার, এমএস ওয়ার্ডে লিখে আমার কাছে ইমেল করবা। স্যার এটার কি কোনো লিমিট আছে, যেমন ওয়ার্ড লিমিট এতগুলো অথবা এত পেজ হতে হবে এরকম টাইপ কিছু? লিমিট একেবারেই তোমাদেরকে ফিক্সড করে দেওয়া মুশকিল, কারণ কেউ যদি আলাদা টপিকে যাও দেখা সেখানে বেশি লাগবে, তবে খুব বড় করবে না, এটা 2 পেজ থেকে 4 পেজের মধ্যে সীমাবদ্ধ রাখবা। ঠিক আছে স্যার। জি স্যার, 2 থেকে 4 পেজের মধ্যে করবা, করে জমা দেবা, কারণ যদি ফিগারের জন্য বেশি লাগে পেজ দেখাটা, সেক্ষেত্রে নিতে পারো, করে অ্যাসাইনমেন্ট একটা জমা দাও। তাহলে এই কোর্স আজকে এখানে শেষ, তোমাদের আর কিছু বলার আছে কি স্যার? টপিক স্যার, টপিকস গুলো যদি আরেকটু বলে দিতেন, মানে স্যার যেমন এখানে তো অনেক এই বেনিফিট প্রসেস থেকে গ্রানুলেশন পর্যন্ত। হ্যাঁ এখানে স্যার মানে বলো স্যার বলেন, এখানে অনেকগুলো টপিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে নির্দিষ্ট একটা টপিক বলতে চাচ্ছি না, সবগুলো টপিকই তোমাদেরকে দিয়ে দিলাম, যে যেটা পছন্দ করবে পছন্দ অনুযায়ী অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবা। স্যার যে কোনো একটা টপিক থেকে আমরা স্যার একজন করে দিব আর কি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, সবারটা যেন একই রকম না হয়, তোমাদের মতো করে তোমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেই হিসাবে তোমরা লিখে অ্যাসাইনমেন্ট জমা দেবা, তোমাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্টে যেন নিজস্ব চিন্তা ভাবনার প্রতিফলন থাকে, সেখানে একজন আর লিখে কপি করে দিলা বা সবাই একই রকম দিলা এরকম দেখতে চাই না, আমি যেন তোমাদের অ্যাসাইনমেন্টটা যেন দেখতে আমার পড়তে ইচ্ছা করে, সবার আলাদা আলাদা হলে আমার যেন সবগুলো একবার করে পড়তে ইচ্ছা করে, এরকম লিখবা। হ্যাঁ বলো স্যার, আমাদের তো স্যার এই সপ্তাহ ক্লাস করলে সেমিস্টারের ক্লাস শেষ হয়ে যাবে স্যার, তো সিটি গুলো হয়ে যাচ্ছে স্যার, ল্যাব ফাইনালও হয়ে যাচ্ছে স্যার, তো স্যার আমাদের বোর্ড ফাইবারটা কি স্যার হবে স্যার অনলাইনে? এটা ব্যাপারে তো এখনো ডিভিশন হয়নি, এটা ডিভিশন যদি হয় তোমাদেরকে জানাবো। মানে স্যার অন্য ডিপার্টমেন্টে শুনলাম দু একটা ডিপার্টমেন্টে হয়েও গেছে স্যার, আর এখন আমাদের কাছে স্যার হবে কিনা? কয়েকটা ডিপার্টমেন্ট অনলাইনে হয়ে গেছে না? জি স্যার শুনলাম স্যার, একটা ডিপার্টমেন্টে 24 তারিখে মনে হয় হয়েছে স্যার। কোন ডিপার্টমেন্টে স্যার? ইসি সম্ভবত স্যার। আচ্ছা মেকানিক্যাল বলতে স্যার বলতে পারবো না স্যার। আচ্ছা আমরা ডিপার্টমেন্টে আজ জি স্যার ডেট দিয়ে আমরা
এটা তাহলে ডিপার্টমেন্ট আলোচনা করে তোমাদের জন্য একটা ডেটের ব্যবস্থা করবো, যদি অনলাইনে নেওয়া যায় তাহলে অনলাইনে নেব। তাহলে তোমরা এই যে অ্যাসাইনমেন্ট জমা দিবা কবে, এইটা তোমরা জমা দিবা, তোমাদের ক্লাস শেষ হবে 2 তারিখে? জি স্যার। 2 তারিখে দিতে পারবা? 2 তারিখে মধ্যে স্যার? এটা স্যার 3 তারিখে দিলে একটু ভালো হয় স্যার, কারণ আমাদের প্রতিদিনই কিছু না কিছু জমা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি বাড়ায় দিলাম 3 তারিখ না, তোমাদেরকে আমি 4 তারিখ পর্যন্ত বাড়ায় দিলাম। জি স্যার। এই যে নভেম্বরের ফার্স্ট উইক এখানে তোমার দাও, দু একদিন পরে দিলে তেমন অসুবিধা নাই এখানে তো। তোমরা কাজ যেন আমি চাই তোমাদের প্রত্যেকের যেন সক্রিয়তা থাকে সেখানে, নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট জমা দেবো যেন ওরা পড়তে যেন ইচ্ছা করে। আমি বারবার বলতেছি এরকম যেন এমন না হয় বাদ বাদা কিছু লিখলা আর দেখে আমার মনে হবে যেন পড়ে দেখি না, এরকম যেন মনে না হয়। এটা গেল আমাদের কোর্স, আজকে এখানে শেষ হলো। স্যার আমরা কি পার্সোনালি আপনাকে ইমেল করব নাকি সিআর এর মাধ্যমে পাঠাবো? পার্সোনালি করে দিবা। আর একটা বিষয় যে এখন আমি তোমাদের সেশনাল নিয়ে কথা বলবো। তোমাদের সেশনালে গত দিনে আমাকে যে তোমরা রিপোর্ট জমা দিয়েছো, এই রিপোর্টটা হাতে লিখে দিয়েছো তারপরে স্ক্যান করে দিয়েছো, এটা পড়তে পারতেছি না, পড়তে খুব কষ্ট হচ্ছে আমার। সেক্ষেত্রে তোমরা এটা টাইপ করে দিতে হবে তোমাদেরকে। মানে এই রিপোর্টে আবার টাইপ করে দিব সিস্টেম, এই রিপোর্টটাই টাইপ করে দেবা এবং তার সঙ্গে আরো একটা কিছু কাজ করতে হবে। তোমরা যেখান থেকে এই প্রসেসটা পেয়েছো তার রেফারেন্স আছে না, যে অনলাইনে একটা আমি পেপার ডাউনলোড করলাম বা একটা প্রসেস ডাউনলোড করলাম সেখান থেকে নিয়ে লিখছি, তোমাদেরকে রেফারেন্সটা দিতে হবে। রেফারেন্স তোমার সোর্স ফাইল, এটা তোমরা যখন রিপোর্ট সাবমিট করবে তার সাথে এটা সাবমিট করতে হবে। তোমাকে রেফারেন্স লেখা জানো কিভাবে রেফারেন্স দিতে হয়? একটু বলে দিলে ভালো হতো স্যার। মনে করো যে তুমি একটা সেন্টেন্স লিখলা, এই সেন্টেন্সটা তোমার নয়, তুমি কোনো পেপার থেকে নিয়েছো বা কোনো বই থেকে নিয়েছো, তাহলে ওই জায়গাতে এক লিখে ওই তোমার শেষে রেফারেন্স লেখা থাকবে, ওই একের জায়গাতে ওই পেপারের নাম বা বইয়ের নাম লেখা থাকবে। তুমি একটা প্রসেস নিলা কোনো বই থেকে, যে এই বই থেকে মনে করো টাইটেশনে একটা প্রসেস নিয়েছ, এইটা বই আছে মনে করো কুন্ডুর বই আছে, তখন তুমি সেই বইটার ওই প্যারাগ্রাফে একটা রেফারেন্স থাকবে, নাম্বার থাকলে মনে করো 5 বা 6 নাম্বারে আসলো ওটা, সেখানে এসে ওই বইটা রেফারেন্স থাকবে। মানে দেখে কোনো একটা অংশ যদি আমি মনে করি এই লাইনটা কোন জায়গা থেকে নেওয়া বা এই প্যারাগ্রাফটা কোন জায়গা থেকে নেওয়া, এই প্রসেসটা কোথা থেকে নেওয়া, অথবা এই রিয়াকশনটা কোথা থেকে নেওয়া, অথবা এই ফিগারটা কোথা থেকে নেওয়া, আমি দেখতে চাইলে তখন আমি ওই যে 5 নাম্বার বা 10 নাম্বার ওখানে কোন নাম্বারটা দেওয়া সেটা দেখে আমি নিচে আসবো কোন জায়গা থেকে নেওয়া, তখন 10 নাম্বার এটা আসতে হবে এটা এই বই থেকে নেওয়া, তখন আমি বইটা সার্চ করে তখন আমি যেন ওই জিনিসটা পাই সেখানে। এভাবে রেফারেন্স লিখতে হয়, মানে যখন তুমি কিছু লিখবা তখন তার রেফারেন্স দিতে হয়। হ্যাঁ, ওই 1 নাম্বারে লিখে দিবা কোন জায়গা থেকে নিয়েছো সেটা বইয়ের নাম, লাইনের পরে থার্ড ব্র্যাকেটে নাম্বার দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, আবার তুমি একটা করলা, এবার পরের জায়গাতে আবার ব্যবহার করলাম, ওখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন নিয়েছো আর একটা জায়গা থেকে, ওখানে 2 হবে তাহলে। সবার শেষে থাকবে রেফারেন্স, কিন্তু ওই ফাইলটা নির্দিষ্ট করে থাকবে এমন ভাবে থাকবে, বা তুমি ওই অনলাইনে লিংক দিয়ে দিতে পারো www. এটা দিতে পারো যেন ওখানে ক্লিক করে অথবা ওটা লিখে সার্চ করে যেন ওই জিনিসটা পাওয়া যায়। এইটা তোমরা রিপোর্ট জমা দিবা, টাইপ করে দিবা, এবং কোনটা কোথা থেকে তোমরা নিয়েছো এগুলো সেগুলো সোর্স ফাইল দিতে হবে। যদি সম্ভব হয়, যদি তোমরা অল্প সংখ্যক সোর্স ফাইল ব্যবহার করো যদি পারো, তাহলে সেটা যখন তোমরা রিপোর্ট জমা দিবা রিপোর্টের সাথে ওই ফাইলটাও অ্যাটাচ করে দিয়ে দিতে পারো। মানে স্যার হাইপারলিংক হিসেবে দিয়ে দিতে হবে এটা শেষে? তুমি ওই যে পিডিএফ ফাইল থেকে নিয়েছো মনে করো একটা, সেই পিডিএফ ফাইলটা যদি অনলাইন থেকে ডাউনলোড করে থাকো, এখান থেকে একটা প্রসেস নিয়েছো, ওই পিডিএফ ফাইলটা দিয়ে দিতে পারো। তুমি তো তোমার টাইপ যেটা রিপোর্ট জমা দিবা সেটা তো ওয়ার্ড ফাইলে লিখে জমা দিবা, তাই না?
আচ্ছা যদি বুঝতে পারো ভালো কথা, তাহলে হবে একটা রিপোর্ট জমা দাও। আর তোমাদেরকে আর একটা কাজ করতে হবে, ল্যাবের কুইজ নেওয়া হয়, কুইজ তো নেওয়া যাচ্ছে না এবার, কুইজ অনলাইনে না নিয়ে আমি এটা তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, সেখানে তোমরা রিপোর্ট লিখে দিবো একটা, সেটা হবে ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ। স্যার ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ ইন সিমেন্ট প্রপার্টিজ। ক্ষতিকর হবে কতটুকু পর্যন্ত অ্যাডভান্টেজ অথবা একেবারে রাখা যাবে কিনা এই সম্পর্কে তোমাদের পড়াশোনা হয় নাই তো? কি হবে এবং কত পার্সেন্ট পর্যন্ত কি ইফেক্ট হয়, যেমন এই পার্সেন্টের উপর থাকলে এটা ক্ষতিকর হতে পারে, এই পার্সেন্টের নিচে থাকলে এটা ভালো হতে পারে, অথবা একেবারে থাকা যাবে না, এই ধরনের একটা অ্যানালাইসিস থাকবে তোমাদের ওই রিপোর্টে। স্যার এটা কি মানে ল্যাব রিপোর্টের মত পয়েন্ট দিয়ে লিখবো স্যার নাকি নরমালি লিখে দিবো স্যার? এটা নরমালি লিখবা, থিওরি যা লাগে সেভাবে। ঠিক আছে স্যার, এটাও তো এমএস ওয়ার্ডে টাইপ করে দিবো স্যার? হ্যাঁ এটাও এমএস ওয়ার্ডে দিবা, কারণ তোমার যদি হাতে লিখে যখন স্ক্যান করে দাও ওটা প্রত্যেক সমস্যা হবে। তোমাদের কাজ হলো দুইটা তিনটা কাজ স্যার। স্যার একটা আমাদের যে থিওরি পড়ছিলাম সেখানকার তাহলে তোমার ল্যাবের এটা কুইজ আকারে যাবে, এটা আর ল্যাবের রিপোর্ট জমা দেবা টাইপ করে যেটা বললাম ওভাবে রেফারেন্স সহ। তার জন্য একটা এইবার কথা হলো, তোমরা যে ল্যাবের রিপোর্ট এবং কুইজ এটা জমা দেবা কবে? তোমাদের মতো একটা ডেট বলো আমাকে স্যার। দুইটাই স্যার একসাথে স্যার জমা স্যার। তোমাদের তো এটা বোর্ড ভাবে আগে জমা দিতে হবে। জি স্যার, তোমরা যেদিন জমা দিতে পারবা তারপরে বোর্ড ভাবে ডেট করবো, তাহলে বোর্ড ভাবে নিবো না। এখন যদি তোমরা বলো যে ওটা বোর্ড ভাইবার পরের সাথে বোর্ড ভাইবার আগে জমা দিতে হবে, তার উপর কোনো প্রশ্ন করবো না। ল্যাবের কাজ তো তোমাদের বোর্ড ভাইবার আগে শেষ করা দরকার। তোমরা কবে জমা দিতে হবে স্যার? একটু সময় লাগবে স্যার, সব তো স্যার আবার ওয়ার্ড ফাইলে লিখতে হবে স্যার। আচ্ছা সব ওয়ার্ড ফাইলে লিখবা, ওটা তো কমন ওয়ার্ক হবে, 10 জন মিলে একটা করবা। তাহলে তোমাদেরকে টাইম দিব কত তারিখ পর্যন্ত বলো? 6 তারিখ পর্যন্ত না 5 তারিখ পর্যন্ত? স্যার টাইমটা একটু বাড়ায় দিলে ভালো হয় স্যার। আমাদের 5 তারিখ পর্যন্ত ডেইলি স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশন আর স্যার কুইজ আছে স্যার। তাহলে 6 তারিখ পর্যন্ত দাও। 6 স্যার আমাদের 6 তারিখে স্যার একটা স্যার সাবমিশন আছে স্যার। 5 তারিখ স্যার আমাদের ফ্রি স্যার, মানে ওইদিন স্যার কোনো সাবমিশন নাই স্যার। 6 তারিখ দুইটা সাবমিশন আছে স্যার আমাদের। তাহলে কবে দিবা? 5 তারিখে জি স্যার, 5 তারিখ দিই স্যার আমরা।
আচ্ছা ঠিক আছে, তোমরা 5 তারিখে দাও এটা, আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি 7 তারিখে পর্যন্ত এক্সটেন্ড করতে পারি এটা, 7 তারিখ সকালে। কুইজ ল্যাব রিপোর্ট আর স্যার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এই তিনটেই কি স্যার মানে ওয়ার্ড ফাইলে করে 5 তারিখে জমা দেব স্যার? সবকিছু হবে তোমার ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে স্যার সবকিছু কি স্যার আপনাকে আলাদা করে জমা দেব না সিআর এর মাধ্যমে স্যার? তোমরা আলাদা করে দিলে অনেকগুলো মেইল জমা জি স্যার আলাদা করে দিব স্যার? আলাদা করে দাও জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই স্যার। আমাদের স্যার সেমিস্টার ফাইনাল কি স্যার হবে স্যার আমাদের? এটা নিয়ে তো বুঝতে পারতেছো, তোমরা কি চাও স্যার? সেমিস্টার ফাইনাল দেওয়ার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করতে হবে তা স্যার আমরা করতে পারবো না বাসায় স্যার, যত আমার যতটুকু মনে হয় স্যার। আমাদের অনেক সমস্যা হয়েছিল স্যার, এখন স্যার 3 ঘন্টার পরীক্ষা দিতে পারবো কিনা স্যার বুঝতেছি না। পরীক্ষা নেওয়ার মতো সেন্সিটিভ বিষয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক, এই কারণে দেখা যাক করা যায়। আমাদের এটা মনে করে একজনের ডিভিশন না, এটা পুরো ইউনিভার্সিটি বিষয়। তবে তোমাদের জন্য সমস্যা হবে এরকম কোনো কাজ করা করবো না আমরা, তোমাদের জন্য যেন ভালো হয় সেভাবে করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। স্যার 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 আরেকটা স্যার স্যার আজকে স্যার ক্লাস রেকর্ডিংটা স্যার পাওয়া যাবে? ক্লাস রেকর্ডিং নিও না তোমরা, এখানে আমরা এখনো ক্লাস রেকর্ডিং দিচ্ছি না। তোমরা আমি তো শত তোমাদেরকে বলে দিলাম, তারপরে হয়তো বইয়ের রেফারেন্স দিয়ে দিয়েছি, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি, সমস্যা আমার আছে। থিওরির অ্যাসাইনমেন্টটা 4 তারিখে স্যার আলাদা আলাদা করে ইমেল করে জমা দিব, আর কুইজ আর সেশনাল যেটা এই দুইটা ফাইলকে একসাথে অ্যাটাচ করে একটা ইমেইলে আপনাকে পাঠাবো 5 তারিখ, বা যদি এক্সটেন্ড করে 7 তারিখে দেই। তোমরা কাজ করো এই সবগুলোই যদি তোমরা আলাদা আলাদা করে পাঠাও তাহলে একজনে 3টা করে ইমেল পাঠাবা, সমস্যা হবে সেক্ষেত্রে। তোমরা একজন সবগুলো তাহলে 7টা ইমেল আসবে আমার কাছে, একটা ইমেইলে সব ফাইল দিয়ে দিবা। আমাদের রোল নাম্বার লিখে দিব, তোমাদের রোল নাম্বার লিখে পাঠিয়ে দিবা এবং সবকিছু থাকবে একটা ইমেইলে, মানে প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে ইমেল করবা। ওকে স্যার। স্যার যদি সেমিস্টার ফাইনাল না হয় তাহলে কি স্যার পরের সেমিস্টার শুরু হয়ে যাবে সেক্ষেত্রে? এটা আসলে তোমাদেরকে আমি যদি বলি সেটা কিছু অথেন্টিক হবে না, এটা সেন্ট্রাল স্যার আরেকটা প্রশ্ন ছিল। স্যার মেবি নেটওয়ার্ক ঝামেলা। তোমার মুহিব তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শোনা যাচ্ছে, একটু এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, সমস্যা হচ্ছিল হয়েছিল হয়তো একটু। তাহলে আমাদের
আজকে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থেকো সবাই। স্যার স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল, বলে ভালো স্যার, ওই আমাদের যে সিমেন্টের যে কম্পোনেন্ট গুলো ডিটারমিনেশন, ওটা তো স্যার এক একটা গ্রুপ মিলে মানে করা হয়েছে, তো এক্ষেত্রে যেমন স্যার আমার একটা নির্দিষ্ট পোর্শন ছিল, তা এখন কি আমরা সবগুলো পোর্শন এক জায়গা করে সেই একই গ্রুপের যতগুলো মেম্বার আছে যে পাঠাবা সে ওটাকে কালেক্ট করে একবারে সুন্দর ফরম্যাটে যেন ঠিক আছে, ভালো থাকো সবাই, এখানে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।